সত্যি দাদা, সত্যি আপনার বুদ্ধি লোপ পেয়েছে। আসলে মানুষ বলে না যে সময় মতো মানুষের বিবাহ করা উচিত? হ্যাঁ, তুমি ঠিকই বলছ, সত্যি আমার বুদ্ধি লোপ পেয়েছে। তা না হলে আজকে যে ঘটনাটা তোমার সঙ্গে আমার ঘটলো তা ঘটতে কেন? আর সেটা যে বিয়ে দেরি করার জন্য ঘটেছে তা তো নয়। দূর গ্রামের ডাক্তার, তার কাছে এই সত্যির কি বা আসে যায়? আর কল্পনা যদি সেদিন বিয়ের আসর থেকে না পালাতো, তাহলে আমি যা বলেছি সেটাই তো সত্যি হতো। তাহলে ডাক্তার মশাইকে যা বলেছেন সেটাই সত্যি হতে যাচ্ছে আশা করি। আশা করো না, ভবিষ্যৎ জানে কি লিখন। আপনি কি ভবিষ্যৎ বিশ্বাস করেন নাকি? জানতাম না তো। করি মাঝে মাঝে, আমার মনে হয় এইসব নিয়ে আলোচনা করবার সময় এখনো আমাদের হয়নি। এখন আমাদের উচিত এই বিষাদ থেকে উদ্ধার হওয়া। এটা বিষাদ নয় দাদা, মনে রাখবেন এটাই আপনার ভবিষ্যৎ। হয়তো, আর তাই যদি আমার ভবিতব্য হয় তাহলে আমার অদৃষ্টের খণ্ডন করবে কে? তার আগে তুমি এভাবে বলো না শিখা, কল্পনার জন্য আমাদের যে স্বপ্ন তৈরির চেষ্টা তাকে তুমি নাই করে দিও না। ধৈর্য তো রাখা যায়, কি যায় না? এখনো তো সময় চলে যায়নি শিখা, তুমি কিন্তু এমন ছিলে না। আমি কে? কেন আমি দেবী হব? কেন আমাকে সবকিছু সহ্য করতে হবে? কেন বলেন শিখা? শান্ত, তোমার প্রতি আমার যে শ্রদ্ধা তা হারাতে দিও না, আমাকে একটু সাহায্য কর। এই মুহূর্তে তোমার সাহায্যের আমার ভীষণ প্রয়োজন। ওষুধগুলো নিয়ে আসি। কল্পনা কেমন আছে? ঘুমিয়েছিল, এখন উঠেছে কিনা জানি না। তুমি একটু ওকে, ওসব নিয়ে আপনার ভাবতে হবে না, আমি করছি। হ্যাঁ, তা ভাবছি না, ভাবছি অন্য কথা। কি কথা? বাবাকে এখন কথাটা আমি কিভাবে জানাবো? বাবা তো কিছু শুনতেই চাইবেন না। বাট যেভাবেই হোক বাবাকে তো বলতে হবে, না হলে যে ভারী অন্যায় হয়ে যাবে। শিখা, তুমি একটু বলবে, আমি কেমন যেন স্বাভাবিক হতে পারছি না। আমি বলবো? কি বলছেন? হ্যাঁ, তুমি বললেই বাবা শুনবেন। যেভাবে বলছেন মনে হচ্ছে আমি বাবার ভীষণ প্রিয়। বাবার যে তুমি কত প্রিয় সে আমার খুব ভালোভাবে জানা আছে। প্রশংসা করছেন, দরকার নেই, আপনি যেখানে যাচ্ছিলেন যান, আমি দেখছি।